হ্যাঁ দর্শক আপনারা সবাই কেমন আছেন আজ আপনাদের দেখাবো সাতক্ষীরা জেলার দক্ষিণ ফিঙ্গি গ্রামের পরিমাল মণ্ডলের বসত বাড়ি সে আসলে আমরা জানতে পারছি সে আসলে বাড়ির একদম উঠানেই সামনেই বিভিন্ন রকম সবজি চাষ করে থাক করছে আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে আপনারা দেখুন যে সে সত্যি আসলে একদম ঘরের সামনে উঠানের পাশেই সবজি চাষ করছে বিভিন্ন রকম আমরা আসলে এখন তার বাড়িতে ঢুকবো আমরা এখন রাস্তায় আছি এই রাস্তার সামনে আসলে তার বাড়িটা আমরা আসলে বাড়ি ঢুকছি আপনারা দেখতে পারছেন আমরা এখন তার সাথে কথা বলবো আসলে সে সত্যি এরকম চাষ করে লাভবান হচ্ছে কিনা হ্যাঁ দর্শক আমরা এখন তার সাথে কথা বলবো দেখুন ভাই ভালো আছেন হ্যাঁ এই বাড়িটা কি আপনার এই যে আমরা দেখছি জমিতে কি লাগাইছেন এগুলা আলু লাগাইছি আলু লাগাইছেন তো একদম দেখলাম যে বাড়ির সামনে উঠুনে সামনে উঠতে এত কাছাকাছি এরকম চাষ তো এরকম আমরা করতে দেখিনি আপনি হঠাৎ কি মনে হলো কোনো লাভ নেই আমি আলু লাগাইছি বান্দাকি লাগাইছি বিট লাগাইছি পেঁয়াজ রসুন বেগুন শাক সবজি আমি সব করি না এখন কিছুটা দেখছেন ফসলটা উঠে উঠিয়ে গেছে আবার নতুন করে লাগাবো সবাই লাগবা লাগাবো আবার কুইশাক বরবটি ওল

বাড়ির জন্য কাজ করে যখন হাতে দেখছি আমরা পেঁপেও আছে বাগান পয়সা মাটি দিয়ে সুন্দর দিয়ে এই গাছের বয়স কতদিন আছে কচু গাছটা তিন চার মাস

তাহলে তো আপনি খুব ভালোই আছেন সব ধরনের সবজি চাষ করছেন আর ভবিষ্যতে আরো ভালো আরো এই জায়গাটা পয়সা করে আরো লাগাবো বলে ঠিক করছি সামনে ওরাও বাগান পয়সা করে দেবো এবং আশপাশে যাচ্ছি এই পাতাকপি কতদিন এসে লাগাইছেন ধরেন কার্তিক মাসে কার্তিক মাসে কতদিন বয়স হয়েছে এখন

তাহলে গরু আছে আমরা দেখতে পাচ্ছি আপনি ওখানে এটা কি বলে বইরে দেয় নাকি হ্যাঁ ওই বইরে মশলাটা দেখেন ওই সাইজ কিন্তু আছে সাইজ আছে আমি হিসে দেখেন পাড়ালাত আছে ও পাশে দেখছি আমরা কি এটা মুরগির ঘর ওটা মুরগি আমাদের একটু দেখান তো কি কি মুরগি ওখানে আছে আমি অবশ্যই দেখো ওই ঘরে মুরগি আছে ওই ঘরে রাত্রি থাকে এই ঘরে থাকে এই

আপনার নামটা কি বলেন আমাদের পরিমল কুমার মন্ডল আচ্ছা আপনি এই কাজের পাশাপাশি আর কিছু করেন আর কিছু মানে ওই আম বাগান আছে কিছু লেবু বাগান আছে সেটা পরিচর্যা করি আর বীজ একটু জমি আছে সেটা একটু ব্লাফ টাক থাকি করি অল্প জমি তা আপনি এইভাবে যদি আপনার তা দেখে কেউ করতে চায় তা তারা কি লাভবান সত্যি হবে হ্যাঁ হ্যাঁ যদি আমারও দেখি যদি তারা জায়গা তো অনেক তো থালাইই থাকে তারা তো করে না কিন্তু কলি তো আমার মতো তো অনেক লাভবান হয়ে করতে পারে

আর আমাদের হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা আপনাদের যদি যারা দেখে করবে এইভাবে চাষ তারা যাতে লাভবান হয় আমরা সেই আশা করি আপনি যাতে আরও বাড়াতে পারেন সবজি আরও উন্নতি করতে পারেন আমরা এই আশাই করি আপনার কাছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ